প্লাস্টিক বর্জ্য থেকে তেল তৈরি করবার সময় আহত হলেন দুই যুবক। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার গাঁড়াপোতা এলাকায়। আহত দুই যুবক বর্তমানে ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে। প্লাস্টিক বর্জ্য থেকে তেল তৈরি করার সময় দুর্ঘটনায় আহত হলেন দুই যুবক। আগুনে ঝলসে যায় তাদের হাত পা। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুজনেই। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার গাঁড়াপোতা এলাকায়। জানা গেছে, ইউটিউবে দেখে প্লাস্টিক বর্জ্য থেকে তেল তৈরি করে সকলকে চমক দিতে গিয়েই ঘটে দুর্ঘটনা। পরীক্ষামূলক করতেছে, সেটা আপনার ওই লাস্টে যে বজ্র উপরে থাকে ওর ভিতরে, ওটার থেকে আবার আপনার জেরক্সের কালো তৈরি হয়, যার জন্য ও ভেবেছিল যে ওর ভিতরে আগুন দিয়ে দিলে আপনার ওইটা যে একদম পুরো গোলে বেরোয় আসবে এবং জেরক্সের কালিটা চলে আসবে, তার জন্য ওটা ই করতে চেয়েছিল। কিন্তু যখনই ও বুঝতে পারেনি যে ওর ভিতরে গ্যাস জমা হয়ে আছে, যখনই আগুনটা দিয়েছে তখন ওই মুখ দিয়ে গ্যাসের যে ফুলকিটা, তখন ওই গ্যাসের ফুলকিটা। আহতরা হলেন লিন্টন রায় ও তন্ময় দেবনাথ। আহত যুবকেরা জানায়, নতুন কিছু সৃষ্টি করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। ওয়াস্ট যে প্লাস্টিক, প্লাস্টিক থেকে মানে তেল বানাচ্ছে, কি তেল মানে এটা থেকে মানে ক্রুড অয়েলই হয়, মানে যে ওয়াস্ট যেসব প্লাস্টিক এগুলো যদি কোনো একটা বায়ুদ্র জায়গায় রেখে তাপ দেওয়া যায়, তাহলে এর থেকে যে বাষ্পটা বের হয়, ওই বাষ্পটা যদি মানে আবার কোনো জায়গায় শীতল করা যায় তাহলে সেটা ক্রুড অয়েলে পরিণত হয়, মানে সেটাই করছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।